ডাল, মটর ডাল, ছোলার ডাল, চা পাতা, গোটা গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, পোস্ত, জিরে গোটা, চানাচুর, মুড়ি, চিড়ে, গোবিন্দভোগ চাল, বাদাম, ফিনাইল, দুটো গোটা ধনে, সাদা তেল, সর্ষের তেল, সুজি, গোটা গোলমরিচ, ছাতু, বেসন, নুন, চাউমিন একটা, কাজু বাদাম, কিশমিশ, বাসন মাজার সাবান, কফি, পাঁপড়, চারমগজ, শুকনো লঙ্কা, তড়কা, কাবুলি ছোলা আর কিছু। Welcome to our channel and welcome to a very new vlog. ঘুম থেকে উঠে আজ সকাল সকাল হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, স্নান ফান করে আমি রেডি অফিসে বেরোনোর জন্য। চেঞ্জ করব, ব্রেকফাস্ট করব, বিছানাটা গোছাবো, তারপরে যাব হচ্ছে অফিস। তো আজকে তো মানডে, উইকেন্ড শেষ, উইকেন্ড এবছর মানে এই উইকে আমাদের একদিনই ছিল, যেটা হচ্ছে সানডে। তো সেই কারণে উইকেন্ড তো বুঝতেই পারলাম না যে উইকেন্ডই ছিল। তো যাই হোক, আজকে আবার অফিসে আছে, অফিসের জন্য বেরোনো হবে, এখন দেরি হয়ে যাচ্ছে। টিফিন টিফিন তো রেডি করে রেখেছি, কালকে জাস্ট ওগুলোকে প্যাক করবো আর ঝটপট করে বেরোবো। তো চলো আর ফার্দার ডিলে না করে আজ দিনটাকে শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে আমি ঠিক কি কি করতে থাকি। রেডি হয়ে গিয়েছি অফিসে বেরোনোর জন্য, আর আজকে কিন্তু বাইরে বেশ ভালো ঠান্ডা রয়েছে, তাই আজকে জ্যাকেট ফ্যাকেট সবকিছু বাড়ি থেকে পরেই বেরোচ্ছি। অন্যদিন নিয়ে যাই, অফিস থেকে ফেরার সময় পরে আসতে হয়, বাট আজকে পরেই যাচ্ছি কারণ ঠান্ডা লাগানোর একদমই আমার ইচ্ছে নেই। আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের লাঞ্চ, এখানে লাঞ্চ নেওয়া আছে। লাঞ্চে আজকে বানিয়েছি হচ্ছে ডিমের ভুর্জি, গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সবকিছু দিয়ে বেশ বেশি করে বানিয়েছি ডিমের ভুর্জি, আর বানিয়েছি আলু কুমড়ো আর তোমার মাশরুম দিয়ে একটা সবজি রুটি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনিউ। তো নেওয়া হয়ে গেছে, রেডিও হওয়া হয়ে গেছে, শুভ গাড়ি বার করছে, তো এখন যাব আমরা অফিস। লাঞ্চ করে অফিসের পরে এখন আমি একটু ছাদে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছি। অ্যাকচুয়ালি এই সময় না, এই শীতকালে কি হয়, দুপুর দিকে এত সুন্দর একটা হালকা রোদ দেয় যে রোদটা পোয়াতে কিন্তু খুব ভালো লাগে। কালকে এত বৃষ্টি হওয়ার পরে আজকে হালকা রোদটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই খাওয়ার পরে একটু ছাদে অফিসের হেঁটে হেঁটে সবার সাথে গল্প করছি, বেশ ভাল লাগছে। এখানে তোমাদেরকে একটা ছোট্ট আমি ভিউ দেখাই, আমাদের ছাদ মানে যেটা অফিসের ছাদ আছে সেখান থেকে দুর্গাপুরের একটা এরিয়ার ভিউ কিন্তু খুব ভালো আসে। পাঁচটা বাজে না বাজে আজকাল হয়ে যাচ্ছে সন্ধে, আর এখন ব্রেকে বেরিয়ে খেতে এসছি আজকে আমি ফুচকা। কোথাও চা পাইনি বলে আজকে আমরা হেঁটে এসছি, এটা কবিগুরু সেকেন্ড ফুচকা খেতে। কোথায় অফিস আর কত দূরে এসছি আমরা হেঁটে শুধু ফুচকা খেতে, কখন ফুচকা মাখছি চটপট করে খেয়ে ব্রেক টাইমের মধ্যে আমরা গিয়ে অফিস ঢুকতে হবে। অফিস শেষ, আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ঠান্ডার মধ্যে টেডি বিয়ারের মতন একদম ঢাকা ঢুকি দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আজকে অনেক লেট হয়ে গেছে, ঘরে তাড়াতাড়ি করে যে রান্না করতে হবে। তোমাদের জিনিস দেখাবো আমি কিনে নিয়ে এসেছি কালকে স্পেন্সার থেকে, যাদের জন্য আমার এখন রান্না করতে খুব ইজি হবে বাড়িতে গিয়ে, তাই আমি ভেবেছি ওটাই করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি ভেবেছিলাম আজকে হাঁটতে যাবো, বাট সেটা তো আর হলো না, এই শীতের দিনে একটু হাঁটতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। অফিস থেকে বাড়ি ফিরলাম, আর আজকে প্রায় 15টা বাজলো অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে। তোমাদেরকে আমি অফিসে বেরোনোর সময় বলেছিলাম একটা জিনিস দেখাবো, যেটা অ্যাকচুয়ালি আমার রান্নাতে অনেক এখন ইজি হেল্প করবে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার জন্য, আর চাইলে তোমরাও কিনতে পারো। অবশ্য অনেকেই হয়তো জানো যে এরকম জিনিস পাওয়া যায়, বাট আমি দেখেছি আগে বাট কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম আজকে নিয়ে এসেছি ইউজ করার জন্য, তারা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই প্যাকেটটা, এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি হচ্ছে স্পেন্সার থেকে, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবলের একটা প্যাকেট, ফ্রোজেন প্যাকেট, যেটা সব সবজিগুলো ছোটো ছোটো করে কেটে রাখা আছে, যেটা আমি তোমাদেরকে খুললে দেখাবো। তো এখন কি হবে না, যে তোমরা তো লেট হয়ে গেছে, জলদি জলদি রান্না করতে হবে, তো সেই কারণে এটা আমি ইউজ করলে আমার জলদি রান্নাটাও হয়ে যাবে আর লেট হবে না, কারণ অফিসে এসে আর অতক্ষণ কাজ করতে ইচ্ছে করে করে না। তো সেই জন্য এটা কিন্তু এখন আমার সেভিয়ার জলদি জলদি কাজ করার জন্য, বাট হ্যাঁ সবসময় ইউজ করাটাও ভালো না, ফ্রেশ ভেজিটেবল কিন্তু খাওয়া সব থেকে বেটার। এদিকে আমি আমার ডিমটা বানাবো বলে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন ডিমটা আমি ফার্স্টে ভেজে নেব, আর এদিকে হচ্ছে আমার ঘুগনি, এটা কালকে টিফিনের জন্য নিয়ে যাবো। ডিমের আমি নিয়ে যাবো কারি, সরি, এদিকে নিয়ে যাবো আমি ডিমের কারি, আর ওদিকে নেব হচ্ছে আমি ঘুগনি। এই হচ্ছে কালকে আমার লাঞ্চের মেনু।
এখানে আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো। হালকা তেল দিয়ে ফ্রাই করেছি, বেশি তেলও দিতে লাগেনি, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এবার আমি ভাজাটাকে আগে উঠিয়ে নেবো, তারপরে মশলা একটুখানি অল্প মশলা দিয়ে কষিয়ে এটাকে সবজিগুলোকে দিয়ে ডিম দিয়ে ওটাকে একটা কারি বানিয়ে নেবো। ডিমের কারি কিন্তু এটা খুবই ইজি রেসিপি, তো সবাই আশা করি জানে আর ইজি ভাবেই বানায়। তো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তেলের মধ্যে আমি দিয়েছি একটু হলুদ, কালো জিরে আর একটু চিনি দিয়ে ফার্স্টে তেলটাকে তোমার গরম করে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে আমি মশলা। মশলাতে আমি আদা দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। তো সেম পেস্টই আমি ইউজ করেছিলাম তোমার যখন ঘুগনিটা বানিয়েছি সেই সময়তে, ঠিক আছে। তো একেবারে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, তো এখন মশলাটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো এটাকে। মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আমি বাকি রেসিপিটা আবার কন্টিনিউ করব। এদিকে আমার ডিমটা কিন্তু কষানো হচ্ছে আর এদিকে ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ঘুগনিটা যেহেতু রেডি হয়ে গেছে, তো আমার শুরু করলো নাকি খিদে পেয়েছে, তো আমি ভাবলাম একটুখানি ঘুগনি টেস্ট করতে দিই। তো একটা নিয়ে এসেছি বাটি, আর দেখতে পাচ্ছি ঘুগনি থেকে কি সুন্দর কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে। নিলাম একটা হাতা, এখন একটু দিই দেখি কিরকম টেস্ট হয়েছে। আমার মনে হচ্ছে আরো একটা সিটি দিতে হবে। আর ঝোলটা আর একটু মরবে, থাক তাও খিদে পেয়েছে যখন একটুখানি টেস্ট তো করুক। তো এটা এখন আমি দিয়ে আসি শুভকে খেতে। শীতকালে যাই বলো তাই বলো, খাবার কিন্তু যদি গরম না হয় না খেতে কিন্তু ভালো লাগে না, আর গরমকালে হচ্ছে উল্টো। মুখটা কেমন কালো এলো, গরমকালে উল্টো। গরমকালে যত গরম গরম খাবার এতে তত কিন্তু ভালো লাগে না খেতে। তো এটা হচ্ছে শুভর জন্য ঘুগনি যেটা বানালাম সেটা নিয়ে আসলাম, এখনো টেস্ট করুক আর টেস্ট করে দেখি কি বলে কিরকম হচ্ছে, কারণ খুব চট জলদি আমি বানিয়েছি। আর আমার মনে হচ্ছে এখন এক দুটো সিটি দিতে হবে এটাতে, বিকজ একটু ছোলাটা শক্ত শক্ত আছে, আর এক দুটো সিটি দিই তারপর ওটা বন্ধ করে দেবো। রান্না বান্না সব শেষ, আর রান্নাগুলোকে করে আমি এইভাবে টিফিন বক্স সব রেডি করে নিয়েছি। এখন আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর এটা একটা ডিমটা যেটা বাটি ছিল না মিক্স ভেজটা দিয়ে, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর যারা এরকম অফিস করো, এসে বাড়িতে ধরো রান্না বান্না আছে, এই জিনিসটা সিরিয়াসলি খুব হেল্প করবে যে সব সবজিগুলো কেটে রাখা যাবে না, এটা কিন্তু অনেকটা টাইমটা কনজিউম যেটা করে না সবজি কাটতে, এটা কিন্তু অনেকটা কম নেয়। তো এটা আমার জন্য কিন্তু একটা ভালো জিনিস, ভালো ওয়ার্ক করেছে। তো আমি অবভিয়াসলি এটা আবার পারচেজ করবো যখন শেষ হয়ে যাবে, কারণ আমাকে এটা বেশ টাইটটা মানে অনেকটা বাঁচাতে হেল্প করেছে। বিকজ আমি এখন গিয়ে একটু রেস্ট করবো, রেস্টের আগে আমি তো অনেক জামাকাপড় আজকে ধোয়া হয়েছিল, যেটা ওয়াশিং মেশিনে দিয়ে শুকিয়ে গেছে, সেগুলো আমাকে গোছাতে হবে, গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করে ডিনার করবো। বিকজ ইটস অলরেডি 10 o'clock, এখন রাতে 10 or 10:10 বেজেই গেছে, তো আর বেশি দেরি করে লাভ নেই। চটপট করে গিয়ে আমি ওগুলো গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি ডিনার করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর এক দু মিনিট জেনে আছি আমার ফেস ওয়াশ করবো আমি এখন নিজেকে ফ্রেশ উইথ দ্য ফেস ওয়াশ। আর দেখাবো তোমাদের একটা বিচ্ছিরি মার্কা জিনিস, তার আমার পেছনে এটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে একটা তোমার আয়না কাম কাবার্ড কাম এখানে একটা আল মানে তোমার জামা কাপড় রাখা জায়গা, ঠিক আছে। এটাকে কি বলে যেন আলনা বলে বাংলাতে অ্যাকচুয়ালি। তো এটার একটা খুব সুন্দর ফিচার আছে, ফিচারটা হচ্ছে যখন বৃষ্টি পড়ে এটা আমরা না এরকম করে লাগালে লেগে যায়, যখন বৃষ্টি পড়ে তখন এটা লাগে না, তখন এটাকে চাবি দিয়ে লাগাতে হয়। এটা হচ্ছে একটা মানে দারুণ ফিচার যেটা আমরা মানে লাস্ট কয়েক বছর ধরে ফেস করছি, এটা অনেকবার ঠিক করার চেষ্টা করেছি বাট ঠিক হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ আমাকে আয়নাতে, তা আমি তো এখন যাই চটপট করে ফ্রেশ হয়ে ডিনার করতে হবে। ডিনার কমপ্লিট করে এখন এসে আমি বসে কিছু করছি না, চুপচাপ বসে রয়েছি, কোনো কাজকর্ম করছি না। কালকে আবার সকাল সকাল অফিস আছে, উঠতে হবে, অফিস যেতে হবে, যাই না কেন, মনে হয় একটা লম্বা যদি ছুটি পাওয়া যেত আর শুধু ঘুমাতে পারতাম কি যে ভালো হতো। তো এখন হয়ে গেছে অনেকটাই রাত, আমি এখন শুয়ে পড়বো আর কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখাও করব। তো আজকে এই ব্লগটা আমি এতটাই রাখছি, যদি এই ব্লগটাতে কিছু দেখতে ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কমেন্ট সেকশনে জানিয়ে তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাইছো, তাহলে আমি সেই ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে কালকে একটা নতুন আরও সুন্দর ব্লগের সাথে। টিল দেন টাটা, গুড নাইট।